Assalamualaikum. Welcome to our APBN online class. কেমন আছো তোমরা? ভালো আছো? নিশ্চয় ভালো আছো? Presented by জেমি আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার, আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। টেক্সট ইন্ট্রোডাকশন। ক্লাস নার্সারি, সাবজেক্ট ইংলিশ। এটা দেখতে পাচ্ছ বামে কি? বামে তোমাদের ইংরেজি বই, তাই না? এই ইংরেজি বই থেকে আজকে আমরা পড়ব। আমাদের ইংরেজি বইয়ের নাম কি বলো তো দেখি স্টুডেন্ট? এবিসি জিরো। টুডেজ লিসন, আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস। তোমরা এই অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস খাতার ওপরের যে ফাঁকা জায়গাটুকু আছে একটু সেখানে লিখে ফেলো। সবাই সবাই লিখবা অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। তোমরা নিশ্চয়ই খাতা পেন্সিল নিয়ে বসেছো ক্লাসে। তাহলে আমরা সবাই খাতার উপরে লিখে ফেলি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। এলোমেলো লেটারগুলো বা বর্ণগুলোকে আমরা সাজিয়ে গুছায়ে একটা সুন্দর ওয়ার্ড বা শব্দ তৈরি করব আজকের ক্লাসে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে ফেলি। শুরুতে এসেছে দেখো প্রথমেই জি ইউ জে। এটা কি হলো বলো? কোনো কি অর্থপূর্ণ শব্দ বা ওয়ার্ড হলো? হলো না তো। তাহলে এটাকে আমরা একটু গুছায় নিই, সাজায় নিই। সাজায় নিয়ে কি হলো দেখো, শেষের যেটা সামনে আসলো তারপরে ইউটা ইয়ের জায়গায় থাকলো, আর প্রথমে যে জি ছিল সেটা শেষে গেল। তাহলে এটা কি হলো? জাগ। জে ইউ জি, জাগ। দেখেছো জাগের একটা ছবি এসে গেছে না? জাগ মানে জগ। ছবিটা আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি, ঠিক আছে? আচ্ছা লিখো সবাই খাতায়, লিখে ফেলো। আমরা সবাই লিখছি তো, সবাই লিখব এবং পড়ব। সবাই আমার সঙ্গে সঙ্গে পড়বা এবং লিখবা। এরপরে লেখো ইপিইজে, ইপিইজে। এটা তো হয় কিছু বলো? কিচ্ছু হলো না। তাহলে এটাকে আমরা সাজায় গুছায় একটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করে ফেলি। চলো সবাই একসঙ্গে করি। তাহলে সবাই আমার সঙ্গে পড়ো, জে ডাবল ই পি। দেখেছো শেষের যেটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, তারপরে দুইটা ই নিয়েছি, আর মাঝখানের পিটাকে শেষে বসে দিয়েছি। তাহলে এটা একটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি হয়, তাই না? এটা কি হয়ে গেল? জিপ। জিপতে জিপ গাড়ি, তাই না? লেখো সবাই। এরপরে আমরা এরপরে আসলাম কি দেখো, টি কে আই ই। লিখে ফেলো সবাই, এলোমেলো লেটারগুলো লেখো সবাই, টি কে আই ই। এটাকে আমরা কি বানালাম? একটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করে ফেললাম। দেখো মাঝের কেটাকে প্রথমে নিয়ে আসলাম, তারপরে আই, তারপরে টি, শেষে ই, ই থাকলো, তাই না? তাহলে এটা কি হলো? কাইট। কে আই টি ই, কাইট। কাইট মানে ঘুড়ি। দেখেছো কত সুন্দর একটা ঘুড়ি নীল আকাশে উঠছে, সুন্দর লাগছে, তাই না? তার আবার দুইটা চোখ দেওয়া হয়েছে, দেখতে কেমন সুন্দর লাগছে বলো? ন্যাজ আছে, চোখ আছে, উঠতেছে, খুব সুন্দর লাগে আকাশে ঘুড়ি উড়লে, তাই না? কাইট মানে ঘুড়ি।
এরপরে কি হয় দেখি, এরপরে জি আই কে এন কি হলো বলো? কিচ্ছু হয় না, তাই না? সমস্যা নেই, আমরা সবাই একসঙ্গে আছি, এটাকে আমরা গুছাইয়ে একটা সুন্দর ওয়ার্ডে পরিণত করব। সেটাকে কি করব বলো? কে আই এন জি, কিং। হলো না একটা অর্থপূর্ণ শব্দ? হ্যাঁ, কিং। কিং মানে রাজা, কিং মানে রাজা। তোমাদের রাজা, ঘুড়ি এগুলো লিখতে হবে না, তোমরা শুধু ইংরেজি আমরা এলোমেলো লেটারগুলোতে যে একটা শব্দ তৈরি করছি বা ওয়ার্ড তৈরি করছি শুধু সেটা লিখবো, ঠিক আছে? কিং পর্যন্তই লিখবো। এটা আমি ছবিটা দিয়েছি তোমাদের বোঝার জন্য। তারপরে আসি, তারপরে আই এন ও এল, এই এলোমেলো লেটারগুলোকে আমরা গুছাই কী করলাম? লায়ন, এল আই ও এন, লায়ন। লায়নে একটা ছবি দেখি, দেখেছো সিংহ আমাকে আমাদের দিকে তাকাই আছে, তাই না? তারপরে আসি, হ্যাঁ লিখবা কিন্তু, সবাই লিখো বাবা। এল ওয়াই আই এল, এলোমেলো লেটারগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি করি আমরা, যেটা হবে এল আই এল ওয়াই, লিলি। লিলি মানে শাপলা ফুল। শাপলা ফুল আমাদের কি বলো তো? শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, তাই না? শাপলা আমাদের জাতীয় ফুল, ইলিশ মাছ আমাদের জাতীয় ইলিশ মাছ, তারপরে পশু হচ্ছে কি বলো তো? আমি জানি তোমরা বলতে পারো, কাঁঠাল আমাদের কি বলো তো? কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই না? এগুলো আমরা জানি। আচ্ছা পরে লেখাই আমরা আসি, পরে আছে দেখো এন কে ওয়াই ই ও এম, এটা সবাই লিখে ফেলি খাতায়, এন কে ওয়াই ই ও এম, লিখো সবাই লিখো। এটাকে আমরা আবার এই এলোমেলো লেটারগুলো গুছাই দেখো আমরা কি তৈরি করে ফেলেছি, এম ও এন কে ইউআই, মান কি, তাই না? এম ও এন কে ইউআই, মান কি। মান কি মানে বানর। তারপরে তারপরে লিখো সবাই এন ও জি এ এম, সবাই আমার সঙ্গে পড়বা এবং লিখবা, এন ও জি এ এম। এই এলোমেলো লেটারগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি করি আমরা অর্থপূর্ণ, সেটা হচ্ছে কি দেখো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। এম এ এন জি ও, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। আম খেতে ভারী মজা বলো, খুব মজা। আম খেতে ভারী মজা। তারপরে তারপরে লিখছো তো সবাই বাবা, লিখে ফেলো। তারপরে লিখি এস ইউ আর ই এন, দেখি এটা দিয়ে আমরা কি ওয়ার্ড তৈরি করতে পারি, এটা দিয়ে কি হলো দেখো তো, নার্স, তাই না? এন ইউ আর এস ই নার্স, এন ইউ আর এস ই নার্স। নার্স মানে সেবিকা, নার্স মানে সেবিকা, তাই না? তারপরে তারপরে কি দেখি, ই টি এন, সবাই আমার সঙ্গে বলো ই টি এন, এটাতে কি হয়? এন ই টি, নেট। এন ই টি, দেখেছো আমরা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে ফেললাম এলোমেলো লেটারগুলো দিয়ে, নেট। নেট মানে জাল, দেখেছো? আমরা দেখছি সবাই দেখো যে পুকুরে জাল দিয়ে মাছ ধরছে, খুব সুন্দর ছবি, তাই না? নেট মানে তাহলে কি? জাল। তারপরে
লেখো সবাই ডাব্লিউ এল ও, ডাব্লিউ এল ও, এটাকে আমরা গুছায় নিব। তাহলে কি আসবে এটা? ও ডাব্লিউ এল, আউল। ও ডাব্লিউ এল, আউল। আউল মানে পেঁচা, আউল মানে পেঁচা। তারপরে লিখবো আমরা সবাই পরের লাইনে, নিচের লাইনে আবার সবাই লিখো ই এন পি। এটা এলোমেলো করা আছে তাই না? এটা কি হবে বলো তো দেখি, ই এন পি দিয়ে কি হয় দেখি বলো, বলতে পারবা? আমি আমার বিশ্বাস তোমরা পারবা, তোমরা অনেক বুদ্ধিমান আমি জানি। আমার ছেলে মেয়েগুলো খুব পড়াশোনা করে, তাদের লেখা এত সুন্দর। আচ্ছা তাহলে এটা কি হলো বাবা? পেন, পি ই এন। আমরা সুন্দর করে লিখছি তাই না? আমরা কিন্তু সবাই সুন্দর করে লিখছি, পি ই এন। পেন মানে কলম। তাহলে ই এন পি, এই এলোমেলো লেটারগুলো দিয়ে আমরা একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করলাম, সেটা কি হলো? পি ই এন, পেন। এরপরে লিখো সবাই জি ই এন ও আই পি, জি ই এন ও আই পি। সবাই দেখে দেখে খাতায় লিখে নাও, এটা এই এলোমেলো লেটারগুলো দিয়ে আমরা সবাই মিলে একটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করে ফেলব। এবার আমরা তৈরি করি তাহলে সেটা কি হলো? পি আই জি ই ও এন, পিজন তাই না? পি আই জি ই ও এন, পিজন। পিজন মানে কবুতর। এরপরে এরপরেরটা লিখি ইউ এন আর এ কিউ, ইউ এন আর এ কিউ। এটাকে আমরা এলোমেলো লেটারগুলো দিয়ে দেখি কি তৈরি করলাম। সবাই আমার সঙ্গে পড়ো, কিউ ইউ আর এ এন, কুরআন। কিউ ইউ আর এ এন, কুরআন। লিখছো সবাই বাবা? হ্যাঁ লিখো, সবাই লিখো, আমরা পড়ব এবং লিখব। তারপরে ই ইউ কিউ ই এন, এই এলোমেলো লেটারগুলো সবাই খাতায় লিখে ফেলো, ই ইউ কিউ ই এন। এটা দিয়ে আমরা একটা ওয়ার্ড বা শব্দ তৈরি করে ফেলব, ঠিক আছে? এখন আমরা এটা কি করলাম, গুছায় একটা শব্দ তৈরি করলাম, সেটা হচ্ছে কিউ ইউ ডবল ই এন, কুইন। কিউ ইউ ডাবল ই এন, কুইন, তাই না? ঠিক আছে, আমরা সবাই সুন্দর করে লিখছি না? হ্যাঁ ভেরি গুড, লেখা সুন্দর করো এবং সবাই আস্তে আস্তে সুন্দর করে লেখো। এরপরে আমরা এরপরে কি আসলো দেখো, এলোমেলো লেটারটা কি? এ টি আর, এ টি আর। এটাকে আমরা কি করলাম, সাজায় একটা ওয়ার্ড তৈরি করলাম, যেটা কি হলো দেখো, শেষের আরটাকে প্রথমে আনলাম, প্রথমের এটাকে মাঝখানে রাখলাম আর মাঝখানের টিটাকে শেষে দিলাম, তাহলে কি হলো? র্যাট। র্যাট মানে ইঁদুর। ইঁদুর আমরা কম বেশি সবাই দেখেছি বাড়িতে তাই না? খুব দুষ্ট, এত দ্রুত দৌড়ায় ওকে ধরা যায় না, খুব চালাক। এটা হচ্ছে কি তৈরি করলাম একটা ওয়ার্ড, র্যাট। র্যাট মানে ইঁদুর। তারপরে পরের লাইনে আবার চলে আসো,
সবার পড়ো এস ও ই আর, এস ও ই আর, এটা হচ্ছে আমাদের এলোমেলো লেটার। এটাকে আমরা একটা ওয়ার্ড তৈরি করব, যেটা কি হয় আর ও এস ই, রোজ, আর ও এস ই, রোজ। রোজ মানে গোলাপ, অনেক সুন্দর ফুল, তাই না? খুব সুন্দর ফুল গোলাপ। আচ্ছা, এরপরে আবার আমাদের পড়াশোনা শেষ। আজকে আমাদের অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডগুলো শেষ, এখন আমরা বাড়ির কাজ, হোমওয়ার্ক, বাসায় তোমরা যে কাজগুলো করবা, বাসায় আম্মুর কাছে, আব্বুর কাছে বা ম্যাডামের কাছে লিখবা, ঠিক আছে? অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। হ্যাঁ, আমরা এটা বাড়ির কাজ, এটা বাড়িতে, এতক্ষণ আমরা তো ক্লাসে করলাম, এবার বাড়িতে তো বসে থেকে লিখতে হবে। হ্যাঁ, এটা আমরা বাড়িতে লিখব, বাড়ির হোমওয়ার্ক, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। লিখে নাও সবাই, খাতায় লিখে নাও। হোমওয়ার্কস, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, লিখেছো? আচ্ছা, থ্যাংক ইউ এভরিবডি, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার সঙ্গে ক্লাসটা করলাম, এই জন্য আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ, আমরা আবার পরের ক্লাসে এসে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পড়া নিয়ে আবার আমরা পড়াশোনা করব, ঠিক আছে? এ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, ঘরে থাকি, বাইরে খুব একটা বের হব না, ঠিক আছে? সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।